ওয়েলকাম টু ট্রান্সপোর্ট এন্ড ট্রাভেল অ্যানালাইসিস ভিডিও। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের আজকের এই ভিডিওর টপিকটি হচ্ছে দেশের মধ্যে সবচেয়ে দামি ও প্রাইস এন্ড ফিচার্স রিলেটেড কম্পেয়ার করে সেরা কিছু বাসের তালিকা। একটা সময় ছিল যখন দেশের মধ্যে ছিল না কোনো রকম বিলাসবহুল বাস। তৎকালীন সময়ে যাত্রীরা বিলাসবহুল বলতে শুধু অ্যারোপ্লেন অথবা প্লেনকেই চিনত। তখন মানুষ দূর দূরান্ত পথকে পাড়ি দেবার জন্য একমাত্র এই সকল পুরানো বাসগুলোকেই তাদের যাতায়াতের জন্য ব্যবহার করত। 1990 এর পর থেকে দেশের ট্রান্সপোর্ট সেক্টরে উন্নয়ন করা শুরু হলে যাত্রীরা তাদের গন্তব্যে যাতায়াত করার জন্য ভালো মানের বাস পায়। 2003 সালে গ্রিনলাইন পরিবহনের বহরে ভলভো ও স্ক্যানিয়া এসি বাস যুক্ত হওয়ায় হঠাৎই পাল্টে গেল দেশের ট্রান্সপোর্ট সেক্টর। এরই ধারাবাহিকতায় 16-17 বছর পর আজ 2020 আমরা দেশের সড়কপথেই দেখতে পাই বিভিন্ন ধরনের বিলাসবহুল বাস। বর্তমানে দেশের এই বিলাসবহুল বাসগুলো আমাদের সড়কপথে দেখলেই বোঝা যায় যে গত 10-20 বছরের মধ্যে কতটা পরিবর্তন করেছে আমাদের দেশের এই ট্রান্সপোর্ট সেক্টর। ট্রান্সপোর্ট সেক্টরে সবচেয়ে জনপ্রিয় তথা যাত্রীদের রেটিংস এবং প্রাইস ও ফিচার্স সহ বিভিন্ন দিকগুলোকে বিবেচনা করেই আমরা আজ আপনাদের সামনে তুলে ধরছি এই বাসগুলোকে। মূল ভিডিওটিতে যাওয়ার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলের ভিডিওটি প্রথমবারের মতো দেখছেন তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই ভাই খারান ভাই, সাবস্ক্রাইব করবো কেন আপনার চ্যানেলে? কারণ আপনি যদি সাবস্ক্রাইব করেন তাহলে দেশের ট্রান্সপোর্ট রিলেটেড সকল তথ্যগুলি আর আপডেট সকল কিছুতেই আপনি আগে আগে পাই যেতেছেন ভাই। তো চলুন এখনই শুরু করা যাক। জনপ্রিয় এবং দামের দিক থেকে সেরা 5টি বাসকেই আমরা উল্লেখ করছি। তো জনপ্রিয়তার টপ লিস্টে পঞ্চম স্থানে যেই বাসটি অবস্থান করছে তার নাম হলো হিউন্দাই। হিউন্দাই একটি কোরিয়ান ব্র্যান্ড। 2010 সালে দেশের লিজেন্ডারি বাস পরিবহন নামে পরিচিত টিআর ট্রাভেলস এর হাত ধরে এই হিউন্দাই বাসগুলোর আগমন ঘটে। বাসগুলোর বেশিরভাগই সিবিও প্রোডাক্ট। সিবিও মানে কমপ্লিটলি বিল্ডেড ইউনিট, অর্থাৎ বিদেশ থেকে সম্পূর্ণভাবে বিল্ড হয়ে বাসগুলোকে অন্যান্য দেশে এক্সপোর্ট করা হয়। আবার কম সংখ্যক সিকেডি অথবা কমপ্লিটলি নকেট ডাউন বলতে বোঝানো হয়ে থাকে যে বাইরের দেশ থেকে চেসিস গুলো এনে বডি বানানো। দেশে বর্তমানে 150টিরও অধিক হিউন্দাই বাস রয়েছে। দেশের হিউন্দাই বাসগুলো ডিলার হচ্ছে HNS অটোমোবাইলস। 160 kph গতি তুলতে সক্ষম এই বাসগুলো বিজনেস এন্ড ইকোনমিক ক্লাসের হয়ে থাকে। বাসগুলোকে আবার স্পয়লার এবং নন স্পয়লার রূপেও দেখা যায়। বাসগুলোর দাম আসে বাংলাদেশি টাকায় 1,60,00,000 থেকে 1,80,00,000 টাকার মতো। জনপ্রিয়তার তালিকায় চতুর্থ স্থানে একই সাথে দুটি ব্র্যান্ডের বাসই অবস্থান করছে। বাসগুলো হচ্ছে ভলভো B9R এবং হিনো R8, যেখানে ভলভো একটি আলাদা ব্র্যান্ড এবং হিনো আরেকটি আলাদা ব্র্যান্ড। এই দুটি বাস আলাদা ব্র্যান্ডের বাসগুলোকে একসাথে রাখার কারণ বাসগুলো নতুন করে আর আসছে না বাংলাদেশে। ভলভো বাসগুলো বাংলাদেশে আসা শুরু করে 2003 সাল থেকে, কিন্তু 2010 সালে আগমন হয় এই 8-চাকার ভলভো B9R মাল্টিএক্সেল এর আইশিফ্ট বাসগুলো। সাধারণত প্রতিটি বাসেই 6টি করে চাকা থাকে, তবে মূলত বাসের লেন্থ কভারেজের জন্য এই বাসগুলোতে 8টি করে চাকা থাকছে, যার ফলে বাসগুলোকে মাল্টিএক্সেল বলছি। অফিসিয়াল ভাবে 2011 সালের মার্চ মাসে DMB5767 থেকে DMB5774 পর্যন্ত 7টি ইকোনমিক ক্লাস ভলভো B9R বাস আসে বাংলাদেশে। তারপর পর্যায়ক্রমে আরো 27টি ভলভো B9R বিজনেস ক্লাস এবং ইকোনমিক ক্লাস বাস বাংলাদেশে আসে। সবগুলো বাসই আসে সিবিইউ প্রোডাক্ট হিসেবে ভারতের বেঙ্গালুরু প্ল্যান্টস হতে। ইন্টেরিয়র পার্টে দারুণ সিটিং ফিচার্স এবং কমফোর্টেবল ও সেফ জার্নি এর নিশ্চয়তা দেওয়াতে বহুল জনপ্রিয়তা পায় দেশের ভলভো বাসগুলো। বাসগুলো নতুন করে আর এদেশে না আসার কারণ অনেক আগেই ভলভো B9R মডেলের বাসগুলো বানানো বন্ধ করেছে ভারতের ভলভো ব্র্যান্ড। দেশে ভলভো B11R বাস আসার কথা থাকলেও রুট পারমিট না পাওয়াতে আর আসা হয়নি বাসগুলো। দেশের মধ্যে চলমান ভলভো B9R বাসগুলোর দাম আসে বাংলাদেশি টাকায় প্রায় 1,90,00,000 থেকে 1,92,00,000 টাকা। অন্যদিকে 2017-18 সালে 4টি লটের মাধ্যমে দেশে আগমন করে 285 হর্স পাওয়ার সমৃদ্ধ হিনো ব্র্যান্ডের R8 মডেলের বাসগুলো। 2017 সালের জুলাই মাসে 16টি, 2018 সালের ফেব্রুয়ারি মাসে 3টি, এপ্রিলে 2টি ও জুন এবং জুলাই মাসে 8টি করে বাস আসে বাংলাদেশে। মিলিয়ে 4টি লটে মোট 29টি বাস আসে বাংলাদেশে, যার মধ্যে 2টি ইকোনমি ক্লাস এবং বাকি 27টি বিজনেস ক্লাস বাস। যেমনটি প্রতিবারই আমরা বলে থাকি, ইকোনমি ক্লাস বলতে বোঝানো হয় বাসের উভয় পাশে থাকা 2টি করে সিট এবং বিজনেস ক্লাস বলতে বোঝানো হয় প্রত্যেক রোগুলোতে 1/2 করে সিটিং সিস্টেম। বাসগুলো সিবিও প্রোডাক্ট এবং এই বাসগুলো তৈরি করে মালয়েশিয়ার SKS থেকে। এই বাসগুলো দেশে আর আসবে না বলে জানা গিয়েছে। কারণ হিসেবে বলা যেতে পারে বাসগুলোর মেইনটেনিং সিস্টেম খুব টাফ হওয়া। পরবর্তীতে এই বাসগুলো আসবে কি না তা কেউই বলতে পারে না। এখন চলে যাই এই হিনো R8 JSKA মডেলের বাসগুলোর প্রাইস রিলেটেড তথ্য বলি। যদিও এই হিনো R8 বাসগুলো সম্পর্কে সঠিক দাম কত তার ইনফরমেশন কারো কাছেই পাওয়া যায়নি, তবে আনুমানিকভাবে দাম পড়ে বাংলাদেশি টাকায় 2 কোটি থেকে 2,10,00,000 টাকার উপরে।
স্ক্যানিয়া, যা একটি সুইডিশ ব্র্যান্ড। বাংলাদেশের সড়কপথে বর্তমানে যে সকল স্ক্যানিয়া বাসগুলো চলাচল করছে তার মধ্যে স্ক্যানিয়া K360, K410 মাল্টি এক্সেল অন্যতম। আবার ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত লাক্সানা SR2 HD প্রাইম এবং SR2 ডাবল ডেকার বাসগুলো যথাক্রমে স্ক্যানিয়া K360 এবং K410 চেসিসের উপর নির্মাণ করা হয়েছে। তবে প্রাইস ও প্যাসেঞ্জার ফ্যাসিলিটিসের দিকে বিবেচনা করে দেশের তৃতীয় সর্বোচ্চ দামি বাসগুলোতে রয়েছে স্ক্যানিয়া K410 এর মাল্টি এক্সেল সিঙ্গেল ডেক বাসগুলো। দেশের মধ্যে মোট 11-14 মতো স্ক্যানিয়া K410 সিঙ্গেল ডেক মাল্টি এক্সেল বাস রয়েছে, যার মধ্যে দুটি CKD বাস এবং বাকিগুলো CBU প্রোডাক্ট বাস। দেশের স্ক্যানিয়া বাসগুলো ডিলার সোহাগ পরিবহনের সহযোগী প্রতিষ্ঠান ইনোভেটিভ মোটরস। দেশের এই স্ক্যানিয়া K410 বাসগুলোর CBU প্রোডাক্ট প্রাইস আসে বাংলাদেশি টাকায় 2 কোটি থেকে 2 কোটি 10 লক্ষ টাকা এবং CKD বাসগুলোর প্রাইস আসে 1 কোটি 80 লক্ষ থেকে 1 কোটি 90 লক্ষ টাকা। 2016-17 সালের দিকে আগমন হয়েছিল দেশের সবচেয়ে সুন্দরতম বাস, যার চেসিস স্ক্যানিয়া K410। ন্যাশনাল ট্রাভেলসের এই বহরে থাকা 3 ইউনিট স্ক্যানিয়া K410 বাসগুলো যে কোনো বাস লাভারদের চোখ ধাঁধিয়ে দিতে পারে। আবার যাত্রী সেবার মান উন্নয়নের লক্ষ্যে বাসটিতে সিটিং ফিচার্স থেকে এয়ার কন্ডিশনের সিস্টেম সহ সকল কিছুতেই দারুণ সব সুবিধা এনেছে তারা। এক্সটেরিয়রের দিক থেকে বেস্ট পেইন্ট এবং ইন্টেরিয়রের দিক থেকে বেস্ট ফিচার্স থাকাতে বাসটি CBU প্রোডাক্ট মালয়েশিয়ার SKS থেকে তৈরি হয়ে বাংলাদেশে আসে এই 3 ইউনিট বাস। বাসগুলো ঢাকা রাজশাহী রুটে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে। দাম আসে বাংলাদেশি টাকায় 2 কোটি 10 লক্ষ থেকে 2 কোটি 20 লক্ষ টাকার উপরে। ম্যান, যা একটি জার্মানি ব্র্যান্ড। বাংলাদেশে বর্তমানে এই ম্যান চেসিসগুলো দ্বারা যে সকল এসি বাসগুলো চলাচল করছে তা হচ্ছে লন্ডন এক্সপ্রেস এবং দেশের অন্যতম ও প্রথম ডাবল ডেকার এসি বাস, যা গ্রিন লাইন পরিবহনের বহরে রয়েছে। লন্ডন এক্সপ্রেসের এই ম্যান বাসগুলো এসেছিল 2018 সালে। লন্ডন এক্সপ্রেসের লন্ডন থেকে শিপে করে প্রথমে 4 ইউনিট বাস আসে এদেশে। বাংলাদেশের বাসগুলো CBU প্রোডাক্ট এবং দাম আসে বাংলাদেশি টাকায় 2 কোটি টাকা। আর অন্যদিকে একই ব্র্যান্ডের ডাবল ডেকার এসি বাসগুলো নিয়ে কিছু কথা না বললেই নয়। বাংলাদেশে বর্তমানে মোট 24টি ম্যান ডাবল ডেকার বাস রয়েছে, যার সবগুলোই গ্রিন লাইন পরিবহনের বহরে। 2017 সালে সেপ্টেম্বরে 10 ইউনিট আসার পর 2018 সালের এপ্রিল ও জুনে মোট আরও 14 ইউনিট বাস আসে বাংলাদেশে। বাসগুলোর চেসিস আসে জার্মানি থেকে এবং মালয়েশিয়ার ইন্টারকোচ মোটরসে বাসগুলোর বডি নির্মাণ করা হয়। অতঃপর শিপে করে বাসগুলোকে চট্টগ্রাম পোর্টে নিয়ে আসা হয়। দেশের মধ্যে এই ডাবল ডেকার বাসগুলোর দাম কত তা নিয়ে কেউই সঠিকভাবে বলতে পারে না। তাই অনুমান করে বলা যায় যে বাসগুলোর দাম হতে পারে বাংলাদেশি টাকায় 2 কোটি 80 লক্ষ থেকে 3 কোটি 10 লক্ষ টাকার মতো। এখন আমরা কথা বলবো দেশের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে দামি বাসটি নিয়ে। দেশের সবচেয়ে ব্যয়বহুল এবং সবচেয়ে সেরা বাসটি কোনটি হতে পারে? এখনই আপনার মতামতটি আপনি কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন। সবচেয়ে দামি বাসের যদি কোনো ধারণা নাও থাকে তাহলেও সমস্যা নেই, আমরা তো আসি বলার জন্য। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে সেরা ও ব্যয়বহুল অর্থাৎ সবচেয়ে দামি বাসটি হচ্ছে ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত লাক্সানা SR2 ডাবল ডেকার বাসটি। বাংলাদেশে 2019 সালের শেষের দিকে ইন্দোনেশিয়া থেকে আমদানি হয়েছিল স্ক্যানিয়া K360 মডেলের উপর গড়া লাক্সানা SR2 X HD প্রাইম মডেলের বাসগুলো। এই বাসগুলো নিয়ে তো আর কিছু বলারই দরকার নেই, দেশে এত পরিমাণ লাক্সানা জন্ম নিছে যে এখন ব্যানার না দেখলেও কেউ আসলে বলতে পারবো না কোনটা আসল কোনটা নকল। যাই হোক, 2019-এ 4 ইউনিট লাক্সানা SR2 HD প্রাইম বাসগুলো ইনোভেটিভ মোটরসের মাধ্যমে দেশে আসে, যার মধ্যে 2টি বাস এনা ট্রান্সপোর্ট এবং বাকি 2টি বাস রয়্যাল এক্সপ্রেসের বহরে থেকে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে। এই বাসগুলোর দাম ছিল 1 কোটি 90 লক্ষ থেকে 2 কোটি টাকার মতো। এরই জের ধরে ইন্দোনেশিয়ান লাক্সানা এর সাথে ডিল করতে চায় বাংলাদেশি ট্রান্সপোর্ট সেক্টরের স্ক্যানিয়া বাসের ডিলার ইনোভেটিভ মোটরস, যার ফলে 2020 সালের মার্চের মাঝামাঝি সময়ে দেশে আসে স্ক্যানিয়া K410 মাল্টি এক্সেল চেসিস এর উপর বানানো লাক্সানা SR2 ডাবল ডেকার বাস। মোট 10 ইউনিট বাস আসার কথা থাকলেও বাংলাদেশে বর্তমানে মাত্র 2 ইউনিট বাস রয়েছে। লাক্সানা K410 SR2 ডাবল ডেকার বাস সম্বন্ধে A to Z নিয়ে একটি ভিডিও আমরা তৈরি করেছি, যার ভিডিও লিংক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এখন আসি বাসের দাম নিয়ে বিস্তারিত তথ্য বলি কিছু কথা। আকর্ষণীয় ইন্টেরিয়র এন্ড এক্সটেরিয়র লুক সমৃদ্ধ বাসটির দাম আনুমানিক 3 থেকে 3 কোটি 50 লক্ষ টাকার মতো, যা বাংলাদেশে বাস ট্রান্সপোর্ট সেক্টরে সবচেয়ে দামি বাস হিসেবেই জানা গিয়েছে এবং এটি দেশের সর্বোচ্চ দামি বাস। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। প্রতিবারের মতো এবারও আমরা ভিডিওটিতে থাকা সকল ধরনের ফুটেজ এবং তথ্যাবলীর অনেকাংশই আমরা দেশের বাস ফ্রেন্ডিং গ্রুপ থেকে কালেক্ট করেছি। ফুটেজ এবং তথ্যাবলীর জন্য সকলকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। দেশের ট্রান্সপোর্ট রিলেটেড আপডেট ও তথ্যাবলী জানতে ও বুঝতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের ফেসবুকে একটা পেজ আছে যার লিংক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তাছাড়াও রয়েছে ইনস্টাগ্রাম পেজ, সেটার লিঙ্কও আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। পেজগুলোকে ফলো করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ট্রান্সপোর্ট রিলেটেড সকল তথ্য জানতে ও বুঝতে আমাদের সাথেই থাকবেন। ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রাভেল অ্যানালাইসিস ভিডিও।